ধরুন আমাদের দেশে ফিতরা নির্ধারণ করা হয়েছে 65 টাকা সর্বনিম্ন, আর সর্বোচ্চ 1650 কি 1700 টাকা। তো ইসলাম এরকম কি ভ্যারাইটিস যে এ থেকে এত পর্যন্ত এর মধ্যে যেটা খুশি দাও, কোনো বিধান পাবেন নাই। ফিতরা বলে দিয়েছে একসা, বলা হয়নি একসা থেকে তিনসা, এর মধ্যে যার যা খুশি দাও। তাহলে 65 থেকে 1650 এই মাঝখানে যার যা খুশি দেবে, এই এখতিয়ারটা কে দিয়েছে? আলেমদের ঐক্যমত, এটি আলেমরা বসে ইজমা করেছে। তো ইসলাম মোহাম্মদ সাল্লামকে এখতিয়ার দিয়ে গেছে যে তোমরা শরীয়তটা ইচ্ছা মতো বিশ্লেষণ করে সমাজে চাপিয়ে দিও। 65 টাকা নির্ধারণ করার এখতিয়ারটা কে দিয়েছে? এই অধিকার কাকে দিয়েছে ইসলাম নির্ধারণ করার? আপনি শরীয়ত নির্ধারণ করুন, এই সুযোগ নেই। হ্যাঁ, কেউ বলতে পারে আপনারা তো 2.5 কেজি চাউল বলছেন, আমরা বলছি 2.5 কেজি চাউল নয়, একসা চাউল। তো একসা চাউল ওজন করলে 2.5 কেজি হয়, 2.5 কেজি দিতে বলছি। তো 2.5 কেজি তো আমরা নির্ধারণ করিনি, একসা বলছি। তাহলে আপনি 65 নির্ধারণ করলেন কিসের আলোকে? এই অধিকারটা আপনাকে কে দিয়েছে 65 নির্ধারণ করার? হতে পারে সারা পৃথিবীর আলেম মিলে এই একমত হয়েছে, কিন্তু তাকে কে অধিকারটা দিয়েছে? দেখুন, আর আধাসা দেওয়া, আধাসা দেওয়ার তো কোনো সুযোগই নেই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ছেড়ে চলে গেলেন, সাহাবায়ে কেরামের খলিফায়ে রাশেদা 4 জন খলিফা বিদায় নিলেন, তখন পর্যায়ক্রমে খলিফা আসলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। তো মুয়াবিয়া যখন সিরিয়া গেলেন, তো সিরিয়াতে গিয়ে গম পেলেন, যে গম মদিনাতে হয় না, মক্কা মদিনাতে হয় না, সিরিয়াতে গম হয়। তো গম অপ্রতুল, খুবই কম, অল্প পরিমাণে। তো গম যেহেতু বাজারে খুবই কম, বিধায় দাম বেশি, খেজুর বেশি হয়, খেজুরের দাম কম, গম কম হয়, দাম বেশি। এখন 2 কেজি খেজুর দিয়ে 1 কেজি গম কিনে পাওয়া যায়, 1 কেজি গম বিক্রি করলে 2 কেজি খেজুর কিনে পাওয়া যায়, মানে দাম ডবল, খেজুরের ডবল দাম গমের। তো দাম বিবেচনা করে, দাম বিশ্লেষণ করে মুয়াবিয়া খলিফা, মুয়াবিয়া শাসক, তো মুয়াবিয়া তিনি একটা ফতোয়া জারি করলেন, তার ইজতেহাদ, তিনি গবেষণামূলক একটা মাসালা বললেন যে গমের দাম যেহেতু খেজুরের দ্বিগুণ, বিধায় গম দিয়ে কেউ ফিতরা দিলে আধাসা, মানে 1.25 কেজি দিলেও চলবে দামের বিবেচনায়। তিনি যখন এ কথা বললেন, আর যাবে কোথায়, আবু সাইদ খুদরি যিনি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন না, তোমার ফতোয়া নাকচ, মানতে পারবো না। যদি গম দিয়ে ফিতরা হয় তো এক সাই দিতে হবে, আধাসা না। রাসুল এক সা বলেছেন, তুমি আধাসা বলো কি করে? দাম বিবেচনার সুযোগ নেই। সাহাবিরা জিজ্ঞাসা করলেন আবু সাইদ খুদরিকে যে মুয়াবিয়া শাসক, এটা তার ইজতেহাদ, তো তিনি দামের বিবেচনা আধাসা বলছে, আধাসা কি যথেষ্ট নয়? বলছে না, আমি মুয়াবিয়ার ফতোয়া মানতে পারবো না, আমি রাসুলের কাছে শুনেছি ফিতরা হবে এক সা খাদ্যবস্তু হতে, গম যেহেতু খাদ্যবস্তু, বিধায় গম হবে এক সা, দামের বিবেচনায় কম বেশি করার সুযোগ নেই, এক সা পরিমাণ হবে। কেউ যদি গম দিতে চাও এক সা দাও, আধা সা দেওয়ার সুযোগ নেই। অনেক সাহাবি এই ফতোয়ার মতবিরোধ করে দেননি গম দিয়ে। তো দেখুন, দামের বিবেচনা করে, দামের তুলনা করে ওজন কমিয়ে দেওয়ার কারণে সাহাবিরা নাকচ করেছিলেন, দাম বিবেচনা করে দাম দেওয়ার ক্ষেত্রে নাকচ করেননি। জিনিসের পণ্যের মূল্য দেওয়ার ক্ষেত্রে কিন্তু নাকচ নয়, মূল্য বিষয় ছিল না, বিষয় ছিল মূল্য কম বেশির কারণে খাদ্যদ্রব্যই দিচ্ছে তবে কম দিচ্ছে, তাই নাকচ করেছিলেন। আর এখন আপনি মূল্য বিবেচনা করে মূল্য দিচ্ছেন, তাহলে এই বিষয়টা কত জটিল। মূল্য বিবেচনার সুযোগ তো নেই, খাদ্যবস্তুই দিতে হবে, যে মানের খাদ্য খাচ্ছি। হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে কেউ যদি অধিকাংশ সময় রুটি খেয়ে থাকে, গমের রুটি খাচ্ছে, তাহলে তিনি গম দিবেন, যদি বলে না আমি আটা দেবো, দিবেন আটা, তার ওটাই প্রধান খাদ্য যদি কেউ খেয়ে থাকেন অধিকাংশ সময়ই, অর্থাৎ তিন বেলায় কেউ রুটি খাচ্ছেন তো দিবেন তিনি, যদি তার মন চায়। মূল কথা, খাদ্যবস্তুতে একসা ফিতরা আপনাকে আমাকে দিতে হবে। তো 65 টাকা ফিতরা আমরা নির্ধারণ করেছি সারা বাংলাদেশে, বিভিন্ন জেলায় বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করে যেটা দেখলাম, কোনো এলাকায় 70 টাকা ফিতরা নির্ধারণ করা আছে, কোনো এলাকায় 80 টাকা ফিতরা নির্ধারণ করা আছে, কোনো এলাকায় 85 টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। হয়তো বা আপনাদের এই পাড়া খুঁজলে এখানেও কোনো ফিতরা নির্ধারণ থাকতে পারে 65-এর বেশি।
যে কথা বলছিলাম, তো ফিতরা নির্ধারণ করা হয়েছে বা কোথাও 50 করা হয়েছে। তাহলে দেখুন ফিতরা একটা ইবাদত, এই ইবাদত অঞ্চল ভিত্তিক কমবেশি হবে এই সুযোগ কিন্তু নেই। আপনার রাষ্ট্রীয়ভাবে 50 বা 65, কোনো এলাকায় 70, কোনো এলাকায় 75, কোথাও বা 80, কোথাও 85। তাহলে এই ফিতরায় যে ভ্যারাইটিস হয়ে যাচ্ছে, যে আপনার এলাকায় একটা আর এক এলাকায় আর একটা, ইসলামের কোনো ইবাদত আপনি এই রকম পাবেন না যে ঢাকার জন্য এটা আর রাজশাহীর জন্য এটা, চাঁপাইনবাবগঞ্জের যেটা জন্য এটা, রংপুরের জন্য এটা, নরসিংদীর জন্য এটা, কুমিল্লার জন্য এটা, আপনি কোনো ইবাদত পাবেন না। কিন্তু ফিতরাতে এসে কেন হলো? ফিতরা এক এক এলাকায় এক একটা কেন নির্ধারণ হলো? কারণ এই পদ্ধতিটা হলো বানাওয়ার। এই অর্থ দিয়ে ফিতরা দেওয়াটা মানুষের মগজ প্রসূত, এটা কোরআন এবং হাদিস সম্মত নয়, এই জন্য এক এক এলাকায় এক এক রকম হয়েছে। যদি কোরআন এবং হাদিস সম্মত হতো, নির্ধারণ করা থাকতো, তাহলে সারা পৃথিবীর জন্য একই রকম হতো, একই পরিমাণ হতো। টাকা যদি ফিতরা নির্ধারিত হতো শরীয়ত কর্তৃক, তাহলে সারা বাংলাদেশের জন্য একই ফিতরা হতো, কেউ কম বেশি করতে পারতো না। যেমন সায়ের ক্ষেত্রে রাজশাহীর মানুষ যেমন এক শাক খাদ্যবস্তু দিচ্ছে, ঢাকার মানুষও এক শাক খাদ্যবস্তু দিচ্ছে, চট্টগ্রামের মানুষও এক শাক খাদ্যবস্তু দিচ্ছে, ইন্ডিয়ার মানুষও এক শাক খাদ্যবস্তু দিচ্ছে, সৌদি আরবের মানুষও এক শাক খাদ্যবস্তু দিচ্ছে, নেপাল, কুয়েত, বাহরাইন, জর্ডান, ফিলিপাইন, যে দেশে যান, যেখানে মুসলিম ফিতরা দিচ্ছে, সা অনুযায়ী খাদ্যবস্তু এক শাক দিচ্ছে, সবাই এক শাক খাদ্য দিচ্ছে। মানে ওজন ঠিক আছে, কিন্তু টাকা দিয়ে দেওয়ার কারণে এক এক রাষ্ট্রে এক এক রকম, আমাদের দেশে বিভিন্ন রকম দিচ্ছে, কারণ এটা শরীয়তের পদ্ধতি নয়। এই জন্য এক এক রাষ্ট্রে এক এক এলাকায় এক একটা চালু হয়েছে। কিন্তু সা ইসলাম কর্তৃক নির্ধারিত, তাই যেটা নির্ধারণ রাসুল করে গেছেন 1500 বছর আগে, একশা বলেছেন, এখনও একশায় আছে, কম বেশি হয়নি, কিন্তু টাকার কম বেশি হয়েছে। বিদায় টাকা দিয়ে নয়, আপনাকে আমাকে খাদ্যবস্তু দিয়ে হতে হবে। টাকা দিয়ে ফিতরা দিলে অনেক সমস্যা আছে, সমস্যাগুলোর মধ্যে দেখুন একটা, ধরুন 65 টাকা নির্ধারণ করা হয়েছে, তো যদি 65 টাকা ফিতরা হয়, আমরা যদি 28 চাউল খাই, 28 চাউল সাধারণত 30 টাকা কেজি, তো 2.5 কেজি চাউলের দাম হয় 75 টাকা, 30, 30, 60 আর 15, 75 টাকা হয় 2.5 কেজি চাউলের দাম, 30 টাকা দামের যদি 28 চাউল খাই, তো আমার ফিতরা নির্ধারণ হলো 65 টাকা। আমি চাউল দিলে আমার টাকা লাগছিল 2.5 কেজি চাউল কিনতে 75 টাকা, আমি টাকা দিয়ে দিলাম শুকনা হাতে, সেখানে 10 টাকা আমার সাশ্রয় হলো। তো এই 10 টাকা কম দেওয়ার সুযোগটা কে দিয়েছে আমাকে? এটা কে এখতিয়ারটা দিয়েছে? এক, আমি ধনী মানুষ, আমি আরও বেশি দামের চাউল খাই, হয়তো বা মিনিগেট চাউল খাই বা বাঁশপাতা চাউল খাই বা আরও দামি চাউল খাই, হয়তো বা 60 টাকা 70 টাকা কেজি ওজনের চাউল খাই, যেহেতু আমি কোটিপতি, তাহলে 70 টাকা কেজি ওজনের আমি চাউল খাচ্ছি, 1 কেজি চাউলের টাকা লাগে না 65 টাকা চাউল দিলে, 65 টাকা দিলে 1 কেজির দাম আমার লাগে না। তাহলে আমি ধনী মানুষ, আমি 1 কেজির চাউল দাম দিতে হলো না, কিন্তু আমি যদি এক শাক আমি খাদ্যবস্তু দিতাম, আমি যে চাউল খাই এটা 2.5 কেজি দিতাম, তাহলে আমার অনেক টাকা খরচ হতো এই ক্ষেত্রে, কিন্তু আমাকে বেঁচে গেলাম। এই বাঁচিয়ে দিল কে? আমার অর্থ মানে কম নিয়ে আমার টাকা সাশ্রয়টা করলো কে? গ্রামের মাতাব্বর, গ্রামের মড়ল, না হলে আলেম সমাজ, হয় মাতাব্বর আর না হলে আলেম সমাজ আমাকে আমার টাকা বাঁচিয়ে দিল, আমি কোটিপতি, আমার টাকা বাঁচালো। আর একজন গরিব মানুষ, রিক্সা চালক, ভিক্ষুক, সে সরকারের রিলিফের চাউল খায় যেটা 25 টাকা বা 20 টাকা কেজি, তো 25 টাকা দামের মোটা চাউল, রিলিফের চাউল দীর্ঘ লাইন ধরে কিনে ওই চাউল খাচ্ছে, সে যখন ফিতরা দিবে তখন 2.5 কেজি দিবে, তো তার 25 টাকা কেজি 2.5 কেজি চাউল দিলে তার টাকা খরচ হচ্ছিল, 2.5 কেজি চাউল কিনতে তার খরচ হচ্ছিল 62.5 টাকা, 25, 25, 50, 12.5, 62.5 টাকা। কিন্তু সমাজের মাতাব্বর অথবা আলেম সমাজ বসে 65 টাকা নির্ধারণ করেছে, ওই গরিব ফকির মিসকিন রিক্সা চালকের কাছে মাথা পিছু 2.5 টাকা জোর করে নিল ফিতরা নির্ধারণ করে। এখতিয়ার আপনাকে কে দিয়েছে? গরিবকে আপনি জোর করে নিলেন 2.5 টাকা, আর ধনী মানুষটাকে 10 টাকা বা 70 টাকা আপনি মাফ করে দিলেন। তাহলে ধনীকে আপনি সুযোগ দিলেন আর গরিবের কাছে ছিনিয়ে নিলেন। কাল কেয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মাতাব্বর আপনাকে যদি আল্লাহ ধরে বসেন যে তোমাকে কে সুযোগ দিয়েছিল ওই মিসকিন গরিব 25 টাকার চাউল খায় আর 65 টাকা নিলে,
তুমি তার কাছ থেকে 2.5 টাকা নিয়েছো জোর করে, তুমি আজকে 2.5 টাকার জবাব দাও, আপনার কাছে কোনো জবাব আছে? যদি আল্লাহ ধরে বসেন এই কোটিপতি 70 টাকা দামের চাউল খায়, তুমি 1 কেজি চাউলের দাম নেওনি, তাহলে এর এই টাকা দিয়ে, এর এই চাউল দিয়ে একটা গরিব মিসকিনের উপকার হতো, তুমি একে ছাড় দিলে, এর জবাব আছে আপনার আমার কাছে? কিন্তু যদি অর্থ দিয়ে নয়, খাদ্যবস্তু দিয়ে চাউল ফিতরা দেন, চাউল দিয়ে বা খাদ্যবস্তু দিয়ে, তো কোনো সমস্যা নেই। যে যেটা খাচ্ছি, উনি 100 টাকা দামের যদি চাউল খান, যদি 100 টাকা দামের চিকন চাউল, পোলার চাউল খান, তো 100 টাকা দামের 250 টাকার চাউল দিবেন, তাহলে কেউ যে যে মানের চাউল খাচ্ছে সেটাই দিবে, এখানে কোনো মানে দ্বিমত পোষণ হবে না বা এখানে কোনো সমস্যা আসবে না। কিন্তু অর্থ দিয়ে দিবেন, সমস্যা আসবে। প্রথমত এটি শরীয়তের পদ্ধতি নয়, দ্বিতীয়ত এক্ষেত্রে অনেক সমস্যা আছে। সম্মানিত উপস্থিতি, বিধায় অর্থ দিয়ে ফিতরা নয়, আপনাকে আমাকে টাকা দিয়ে ফিতরা নয়, খাদ্যবস্তু দিয়ে ফিতরা দিতে হবে। খাদ্যবস্তু দিয়ে সাহাবায়ে কেরাম ফিতরা দিয়েছেন, বিধায় আমাদেরকে উৎসাহিত করেছেন, আমাদের উচিত খাদ্যবস্তু দিয়ে ফিতরা দেওয়া। এক